পুনরায় করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে সাফল্য। মিজোরাম থেকে অসম প্রবেশের সময় জব্দ বিপুল পরিমাণ হেরোইন। পাথারকান্দি নাগরা এলাকায় করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে আটক করা হয়েছে জবরুল হক ও রিজাল উদ্দিন তালুকদার নামে দুই ড্রাগস মাফিয়াকে। হেরোইনের বাজার মূল্য 20 কোটি টাকার অধিক। করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে হয়েছে এই বৃহৎ ড্রাগস বিরোধী অভিযান। মিজোরামৰ পৰা মানে অসমৰ ছাইডত এটা হিৰোইনৰ এখন গাড়ী ভৰি পেলাই আহি আছে বুলি এটা খবৰ পাইছিলোঁ। সেইমতে আমি এটা টীম ফৰ্ম কৰিলোঁ। আমাৰ এছ আই প্ৰগ্ৰামাৰ আমাৰ লগত আছিলে আৰু এটা বেলেগ এটাও টীম আছিলে, আই চি নাগৰা। আমি মিলি আৰু কাষ্টমছৰ মানুহ আছিলে, আমি এটা মানে অপাৰেশ্যনটো প্লেন কৰিলোঁ। প্লেন কৰি আমি তেওঁলোকক মানে ক'ত পাইছে আমি কোঅৰ্ডিনেট কৰি আমি ফাইনেলি নাগৰাৰ ওচৰত আমি গাড়ীখন এপ্ৰিহেণ্ড কৰিলোঁ। গাড়ীখনৰ নাম্বাৰ ML05X 1215। বস্তুটো কি আপোনাৰ 194 সোপ কেচেছ অফ সাসপেক্টেড হিৰোইন। এইটো আপোনাৰ 2.55 kg আহিছে ৱেইট। বজাৰ মূল্য আপোনাৰ আমি 20 crores হয়। এইটো ইণ্টাৰনেশ্যনেল মাৰ্কেটত কজন ধৰিছে? আমি দুজন এৰেষ্ট কৰিছোঁ। এজনৰ নাম হ'ল আপোনাৰ ৰাজেল উদ্দিন, তেওঁ হাইলাকান্দিৰ হয়, আৰু এজনৰ নাম জবৰুল হক, তেওঁ দুৰ্লভচাৰা ৰাতাবাৰীৰ হয়। এওঁলোকে ইয়াতে ডেলিভাৰ কৰি ফাইনেলি বাংলাদেশত নিয়াৰ কাৰণে হেৰি কৰিছিল। আৰু বৰ্তমান যিসকল এই ড্ৰাগছ বেহাৰ লগত জড়িত আছে তেওঁলোকৰ মানে কিবা বাৰ্তা দিব নেকি আৰক্ষী কৰিমগঞ্জ আৰক্ষীৰ ফালৰ পৰা? এইটো কেছত যিমানখিনি ইনভল্ভ আছে আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন ৰাখি আমি ফাৰ্ডাৰ এৰেষ্টখিনি কৰিম আৰু তদন্তটো গম পাম কোন কোন ইনভল্ভ আছে। হয়, বস্তুখিনি চ'ৰ্চটো চাম্পাই পাই আনিছিলে, আনি পেলাই মিজোৰাম আনি পেলাই তেওঁলোক বাংলাদেশলৈ মানে শ্বিফ্ট কৰা হেৰি আছিলে। হয়। যুব তৃণমূল কংগ্রেসে চাক্কা জ্যাম ধর্মনগরে। অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জেলা যুব তৃণমূল কংগ্রেসের চাক্কা জ্যাম সহ বিক্ষোভ প্রদর্শন সংগঠিত হয়। ধর্মনগর থেকে পানিসাগর মহকুমায় যাবার মূল সড়কের কৃষ্ণপুর সংলগ্ন এলাকায় এই চাক্কা জ্যাম সংগঠিত করা হয়। বর্তমানে পেট্রোল ডিজেল সিএনজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। প্রতিনিয়ত বাড়ছে জিনিসের দাম, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। বাজারে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, শাকসবজি থেকে শুরু করে এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নেই যার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। নিম্ন আয়ের মানুষ যা আয় করছে তার পুরোটায় জীবন ধারণের জন্য ন্যূনতম খাদ্যদ্রব্য ক্রয় করতেই শেষ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির জন্য ব্যয় করার মতো অর্থ তাদের হাতে থাকছে না। আয় যে হারে বেড়েছে তার চেয়ে অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। পত্রিকায় লেখালেখি, আলোচনা, সমালোচনা বহু কিছু হলেও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের। এতে বাড়ছে জনদুর্ভোগ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সবথেকে বেশি কষ্টকর পরিস্থিতিতে পড়েছেন নিম্নবিত্ত, অবসরপ্রাপ্ত সৎ সরকারি কর্মচারী, প্রবীণ জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষ। ত্রিপুরা উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আজকের এই চাক্কা জ্যাম সহ বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ জানান। ধর্মনগর থেকে রবীন্দ্র গোস্বামীর রিপোর্ট, সীমান্ত বার্তা। স্লোগান ছিল, মেইন স্লোগান হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, মহঙ্গাই এবং ভ্রষ্টাচার। আজকে যেভাবে লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল পণ্য বৃদ্ধি হচ্ছে, গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি হচ্ছে, তো আমরা এই সরকারকে বার্তা দিতে চাই, আগের সরকারকে পিছনে ফেলে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে এই সরকার ফার্স্ট প্রাইজ আনছে, তো আমরা সরকারকে একটাই বার্তা দিতে চাই, তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে এই দ্রব্যমূল্য
বৃদ্ধির প্রতিবাদে আর আগামী দিনেও চলবে। যতদিন পর্যন্ত এর কোনো সুরাহা না হচ্ছে আমরা রাস্তা অবরোধ করব, আমরা পথে নেমে আন্দোলন করব। ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস এটাই বার্তা দিতে চাই। আমরা চাই না যাতে এই রাজ্যের সাধারণ মানুষের দুর্ভোগ হোক। মানুষ যেভাবে নাজেহাল পরিস্থিতির মধ্যে আছে, প্রতিদিন দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তো মানুষ অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তো এর থেকে যাতে সুরাহা হয় এটাই আমরা চাই, মানুষের যাতে এবং আমরা 5 মিনিটের ভিতরে আমরা রাস্তা অবরোধ উঠিয়ে নেব। দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেল দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে আমাদের এটা 15 মিনিট ধরে স্টার্ট করেছি। যতক্ষণ আমাদের দাবি মানা হবে না ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আসেনি, আমরা আন্দোলন করে যাচ্ছি, চালিয়ে যাবো। এই আন্দোলন আমাদের ধর্মনগর থেকে সাবডম পর্যন্ত প্রত্যেকটি জেলায় চলছে। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা কৃষি বিভাগ কর্তৃক কাতি বিহু উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় উত্তর করিমগঞ্জের নয়াগ্রামে। এই উপলক্ষে নয়াগ্রাম ভৈরব বাড়িতে এক জাঁকজমক এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষি বিভাগ। মূলত কাতি বিহু অর্থাৎ কঙ্গালী বিহু উপলক্ষে রাজ্য সরকার কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমগ্র রাজ্যে ধানক্ষেত সহ অন্যান্য শস্যাদির ফলন ভালো হওয়ার প্রত্যাশা নিয়ে এই উৎসব উদযাপন হয়ে থাকে। একইভাবে উত্তর করিমগঞ্জের নয়াগ্রাম ভৈরব বাড়িতে অনুষ্ঠিত কাতি বিহু উদযাপন ও কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে সচেতনতা সভার পৌরোহিত্য করেন নয়াগ্রামের বিশিষ্ট নাগরিক তথা জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস। অনুষ্ঠানে জেলা কৃষি বিভাগের আধিকারিক পঙ্কজ কুমার মজুমদার আকবরপুর বিজ্ঞান কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী দিবস পরদোলে কৃষি বিভাগের মিডিয়া সেলের ইনচার্জ অর্পিতা দাস, কৃষি সম্প্রসারণ কর্মী প্রণজিৎ দাস, পার্থ দাস সহ স্থানীয় অনেক পুরুষ মহিলারা উপস্থিত থাকেন। এদিনের অনুষ্ঠানে সাদারসে জেপি এলাকার 6 জন কৃষককে সম্বর্ধনা প্রদান করা হয় জেলা কৃষি বিভাগ কর্তৃক। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন কৃষি সম্প্রসারণ কর্মী প্রণজিৎ দাস। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টজনেরা। অবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মী পার্থ দাস। অনুষ্ঠানের দ্বিতীয় দফায় নয়াগ্রাম ভৈরব বাড়ি সংলগ্ন ধান ক্ষেতের মাঠে প্রদীপ জ্বালিয়ে কাতি বিহুর মূল তাৎপর্য তুলে ধরা হয়। এই এলাকায় মন মনোরম দৃশ্য প্রত্যক্ষ করেন কৃষক সহ অন্যান্যরা। এই কঙ্গালী বিহু হলো এই কাতি বিহু। এই সময়টা এমন সময় থাকে যখন মানুষের ফুড সিকিউরিটি মিশনের মাধ্যমে আপনাদের কৃষকগুলোর কাছে কিছু মানে ধরেন বীজ সার এইগুলো দেওয়া হয়, তারপরে আপনার আর্কিভিআই বিজিআর তো সেই একটাই ব্যবস্থা থাকে, তারপরে ট্র্যাক্টর পাওয়ার টিলার এইগুলো যে দেওয়া হয় এইগুলো এই স্কিমের মধ্যেই দেওয়া হয়। আপনারা মানে কি আমি এখন অ্যাওয়ারনেস ক্যাম্প বা সজাগতা সভার মাধ্যমে আপনারা জানাইতে চাইছি যে আপনারা যারা সার্চ করে তারা সাহায্য নেওয়ার জন্য আমার কাছে আইবেন, আমি আপনাদের সাহায্য দেওয়ার চেষ্টা করব। সরকারকে ধন্যবাদ দেই যে কাতি বিহুর মতো একটি মহতিপূর্ণ সভা কৃষকের মধ্যে মুক্ত সুন্দরভাবে তুলে ধরেছিল। আজকে প্রত্যেকটি সাব ডিভিশনে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের প্রত্যেকটি সাব ডিভিশনে এই কাতি বিহু কাতি বিহুর অনুষ্ঠান উদযাপন করছে। আমার পূর্বতন ছোট ভাই, আমার গ্রামের ছোট ভাই প্রণজিৎ দাস বিহু সম্বন্ধে কিছু বলেছেন। আমাদের আসামে 3টা বিহু, রঙ্গালী বিহু, কঙ্গালী বিহু এবং ভোগালী বিহু। রঙ্গালী বিহু নামটাই আমরা তাৎপর্য যে আমরা নাচ গান রঙ্গালী বিহুতে খুব হয়। কাতি বিহুর আরেকটা নাম হলো কঙ্গালী বিহু। কঙ্গালী বিহু মিন্স কাঙ্গাল, মানে দেশটা তখন কি হয় শস্যর ভান্ডার শেষ হয়ে যায়, আবার নতুন শস্যগুলা গর্ভধারণ করে নতুন শস্যগুলা কৃষকের পরে উঠার জন্য অপেক্ষা করে, এই জন্য ওটাকে বলা হয় কাঙ্গালী বিহু। তারপরে ভোগালী বিহু, যখন আমরা ফসল ক্ষেতের ফসল আমরা ঘরে নিয়ে যাব, গিয়ে আনন্দ করব পিতা পিতা পুরী সব খেয়ে, ওটাকে বলে ভোগালী বিহু। অ্যাকচুয়ালি কাতি বিহুর সাংস্কৃতিক যে দিকটা আছে, কাতি বিহুতে আমরা কি করি সন্ধ্যার সময় আমরা মা বোনেরা সবাই মিলে, কৃষক যারা আছে সবাই মিলে আমরা শস্য আমাদের যে
কৃষক আছে মানে কৃষি ক্ষেত্রগুলো আছে, কৃষি ক্ষেত্রে আমরা আকাশপথিক জ্বালাই, আকাশপথিক জ্বালিয়ে আমাদের পূর্বসূরী যারা আছেন হ্যাঁ তাদের আমরা আশীর্বাদ প্রার্থনা করি। প্রয়াত হাফিজ আব্দুল মান্নান বড়ভূঁইয়াকে চোখের জলে শেষ বিদায় জানান শোকাতুর জনতা। মঙ্গলবার সকাল 10টায় চণ্ডীপুর দ্বিতীয় খণ্ডে জানাজার নামাজের পর প্রয়াত হাফিজ আব্দুল মান্নান বড়ভূঁইয়াকে কবরস্থ করা হয়। প্রয়াতির জানাজার নামাজে সামিল ছিলেন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। তিনি হাফিজ আব্দুল মান্নান বড়ভূঁইয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রয়াতের মাগফিরাত কামনা করেন। প্রয়াতের জানাজার নামাজে সামিল ছিলেন অধ্যাপক বাহারুদ্দিন লস্কর, চণ্ডীপুর জিপির এপি সদস্যার প্রতিনিধি জামাল উদ্দিন বড়ভূঁইয়া, চণ্ডীপুর জিপির সভাপতি নাসির আহমেদ মজুমদার, যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি জুহেদ আহমেদ চৌধুরী প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট। দিন আমাদের চণ্ডীপুরের আব্দুল মান্নান বড়ভূঁইয়া একজন ছাত্র এবং কোরআনে হাফিজ ইন্তেকাল হয়েছেন কালকে গুয়াহাটিতে। আজকে 10টার সময় ওনার জানাজা হয়েছে। আমরা প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে এই জানাজা যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই অকাল মৃত্যু আমাদের কাছে মনে এত বেশি আঘাত করেছে। এই ছেলেটা এত ভালো অমায়িক একটা ছেলে যার ব্যবহারে এরিয়ার সকল মানুষ সন্তুষ্ট, এবং আজ পর্যন্ত তার ব্যবহার থেকে কোনো মানুষ কোনো দুঃখ পায়নি, যার প্রমাণ আজকে এই হাজার হাজার জনতার দল। সে অসুস্থতা বোধ করায় তাকে প্রথমে শিলচর, তারপরে গুয়াহাটিতে। আমাদের আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেবও গুয়াহাটিতে অনেক সাহায্য তাকে করেছেন। আল্লাহ প্রত্যেকের সাহায্য যাতে কবুল করেন। আমার একটাই আরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটাকে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং এই পরিবারে আর তার কোনো ভাই নেই, আল্লাহ যেন তার পরিবারের বোনদেরকে সান্ত্বনা দেন, মা বাবার প্রতি যে সান্ত্বনা দান করেন সেটাই আমার কামনা। এখানে উপস্থিত এইজিপির প্রেসিডেন্ট আমারই ভাই নাসির আহমেদ সাহেব, ওনাকেও দু চারটে কথা বলার অনুরোধ। নাম বড়ভূঁইয়া, আমরা সচহাল থেকে চিনি। কোরআনে হাফিজ প্লাস জেনারেল শিক্ষিত বিএফ লাস্ট সেমিস্টারের ছাত্র। ব্যক্তিগতভাবে আমরা হরুব হিসাবে চিনি, এবং তার এগেনস্টে এই গ্রাম কেউ কোনো অভিযোগ নাই। আজ আমরা মনে খুব করছে তার কথা হয়তো আমরা খুব লাগে। কাইল হয়তো আমি একটা পর্যন্ত অপেক্ষা করছি, আনছিনি আনছিনি পারছি না যাই। হে একমাত্র ছেলে হিসাবে ওখানে সবে দোয়া রাস্তা যে তার মা বাবা আছে, তারা মন সান্ত্বনাটা থাকতো, ধৈর্য ধরার ক্ষমতা আল্লাহ দিত, ওখান থেকে আমি হব। আবারও নেশার বিরুদ্ধে সচেতন ভূমিকায় এলাকাবাসী। ড্রাগস সহ এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকার লোকজন। ঘটনা মঙ্গলবার দিন তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায়। জানা যায় মঙ্গলবার দিন চামপ্লাই এলাকার এলাকাবাসীরা সন্দেহমূলক এক যুবককে একটি টমটম সহ আটক করে এবং ওই যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করে 13টি ব্রাউন সুগারের কৌটো। পরবর্তীতে এলাকাবাসীর ওই যুবককে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় ওই যুবকের নাম মিটন নব, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়। ওই যুবক দীর্ঘদিন ধরে মরণ নেশা, ড্রাগস সেবন এবং বিক্রির সঙ্গে যুক্ত রয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ। ওই যুবক জানায় ধনরাজ সরকার নামের এক যুবকের কাছে সে এই ড্রাগসের কৌটোগুলি ক্রয় করেছে ড্রাগস সেবন করার জন্য। পরবর্তীতে ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবক এবং 13 কৌটা ব্রাউন সুগার সহ ওই যুবকের সঙ্গে থাকা TR06ER0510 নম্বরের একটি টমটমকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। এলাকাবাসীরা জানায়
এলাকার যুব সমাজ দিন দিন নেশার কোরাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে। এলাকাবাসীদের দাবি, নেশার কোরাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার্থে যেন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যুব সমাজটা তো নষ্ট করে লেখেছে এইসব পোলা ফান। তো এখন দাঁড়িয়ে যাই ব্যবসা করতেছে এটি পোলা মার্কেটে সব বাড়ি করে পোলা ফান। তো সবাই এখন একটা আতঙ্কিত হয়ে গেছে যে আমার পোলাটা ভালো মানুষ হইব, মানে এইসব পোলা মানে লেগে তো পোলা ফানি মানুষ হইতে না। এটাতে তো আমরা চাইতেছি যে আইনত ভাবে ভালো একটা শাস্তি দেখ। এর কাছে কি পাওয়া গেছে? এর কাছে কয়েকটা ব্রাউন সুগার পাওয়া গেছে 13টা। সে কি এটির সঙ্গে যুক্ত? হ্যাঁ, লগে আরেকজন আছে ওই বান্তিরানের সম্রাজ নাকিতা এই হে বলে আছে, হ্যাঁ দিয়া গেছে। কোন জায়গা? কোন জায়গা এটা? এই জায়গাটা সাম্প্লাই। তো মানে দিয়া গেছে যে সময় নিতে আইছে তখন ধরছেন আপনার? হ্যাঁ। তো এই এলাকাতে এরকম মানে নেশার ভিতরে কি যুবক সমাজ যাইতেছে? হ্যাঁ, ঘরে ঘরে পোলাবান, তো বাড়ি ঘরে সবাই বাড়ি ঘরে তো পোলাবান আছে। কোনো আস্তে আস্তে একজনের পরে আরেকজন দেখতে দেখতে আরেকজন যাইব, ইটা করতে তো প্রায় পোলাবান তো নেশা করতেছে। আপনারা কি চান এখন? আমরা তো চাইতেছি এর আইনত ভাবে এর সাজা হোক। তার নাম কিটা? এর নাম খুঁজে তার না স্যার, মাইগঙ্গা বাড়ি। কোন জায়গাটা? এই জায়গাটা সাপ্লাই ভাই, অনেকদিন তো দেখাই না ভাই। কইতেন চুরি? আমার এমন না দিয়া গেছে, মানে তারা দেখছে স্কুলের নাম বাইক দিয়ে দিয়া গেছে। ইনডি ইনডি ব্রাউন সুগার। ব্রাউন সুগার ইডি কি তুমি খাও? ও ভাই, কত দিন ধরে? 2.5 বছর হইব। কে দিয়া গেছে আইনা তোমারে? ধনরাজ টাইটেল থানে কি থাকে? ধনরাজ? হ্যাঁ। কোন জায়গা থেকে দিয়া গেছে? ওই স্কুলের নাম। নাম কি তা জায়গাটার? ওই তো সাপ্লাই স্কুল। সাপ্লাই স্কুল? তো এবারে কি দইছে এরা ধরছে? কটা পাইছে? কটা লইছিল তুমি খাওয়ানোর লেগে কিনা? 13টা। কত করে কিনো? 13টা 1450 টাকা তা লইছি। কি কি করো তুমি? কাজ টাজ কিটা করো? টমটম চালাই। টমটম চালাও? নাম কি তা তোমার? মিটন। মিটন বাড়ি কোন জায়গায়? মাইগঙ্গা। তো এখন কি তারা মারছে দূরে? ও ভাই, আমি ভাই তা ভাই খাই না ভাই, মানে আমি ওকে চাইলাম বলে ভাই বাজারে ভাই কুদুর আগে দিয়ে কইলা খাও। আমি কই না ভাই পুরাটা কথা, আমি এক মাস ধরে খাই না ভাই। বলে কেরে লইছো? কেরে লইছো? কেরে আজকে এ আমারে ফোন করছে, ফোন করে কইতাছে ও মাল নে গিয়া টিয়া কম দিছে। আমি কই না ভাই খাই না। এ 4-5 বার কইছে পরে ওই আমি আমার কাছে টিয়া নাই ভাই, ফোন লেগে লইছো? হ্যাঁ। বাবুর এটিএম থেকে ওই ফোন পে দিয়া সেরা টিয়াটা তুলছে আর কি, মায়ের একটা দোকান থেকে।